Read the poem. Before that read the not on the poet, Poru. Porar purber kobi champurke ke Jankeats Ak Shak Nai Pots, Dui Ek, was a celebrated English romantic poet known for his poetry and tragic life. His poems are renowned for their sensual imagery and exploration of beauty and mortality. Due to tuberculosis, this celebrated poet died at the age of duipts. জন কি শতের শত পঁচানব্বই থেকে শত একুশ ছিলেন একজন বিখ্যাত ইংরেজ রোমান্টিক কবি যিনি তাঁর কবিতা এবং বিষাদময় জীবনের জন্য পরিচিত ছিলেন তাঁর কবিতাগুলো তাঁদের ইন্দ্রিয়গত কল্পচিত্র এবং সৌন্দর্য ও মরণশীলতা অনুসন্ধানের জন্য বিখ্যাত যক্ষা রোগের কারণে এই নন্দিত কবি দুই পাঁচ বছর বয়সে মারা যান On the Grasshopper and Cricket. The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new moon mead. That is the grasshopper. S. Yes, he takes the lead in summer luxury. He has never done with his delights. For when tired out with fun, he rests at ease beneath some pleasant weed. ঘাসফরিং এবং ঝিঝি পোকা নিয়ে পৃথিবীর কবিতা কখনোই মরে না যখন সব পাখি তপ্ত রোদে মূর্ছা যায় এবং একটি শীতল গাছে লুকায় একটি স্বর কেবল ছুটে যাবে ঝোপ থেকে ঝোপে সদ্য তৃণভূমির কাছে এই সেই ঘাসফরিং নেতৃত্ব যার সে নেয় গ্রীষ্মের বিলাসিতায় সে কখনো করেনি তার আনন্দের সাথে কারণ যখন মজা করে ক্লান্ত সে আরামপ্রদ আগাছার নিচে শান্তিতে বিশ্রাম নেয় দ্য পোয়েট্রি অফ আর্থ সি সিং নেভা

এবং কারও কাছে মনে হয় তন্দ্রায় অর্ধে খারিয়ে গেছে কিছু তৃণময় পাহাড়ের মাঝে ঘাসফরিংটি আছে জোনকিতস